করোনার মহামারীর কারণে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী বা পিইসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, প্রাথমিক সমাপনী পরিবর্তে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে, আর সমাপনী পরীক্ষা না থাকায় এবার বৃত্তিও পাবে না শিক্ষার্থীরা। আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা মহামারীর কারণে এবছর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পিএসি পরীক্ষা হবে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ বিবেচনা করে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের বিষয়টিতে প্রধানমন্ত্রী সম্মতি জানিয়েছেন। করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে 2020 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন। পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এবার বৃত্তি দেওয়া হবে না, আর সমাপনী না হলেও তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজ উদ্যোগে বার্ষিক পরীক্ষা নেবে। এমসিকিউ বা কোন পদ্ধতিতে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে সে ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। যদি স্কুল খোলা যায় তাহলে সেইটার ভিত্তিতে সরাসরি স্কুল তাদের মূল্যায়ন করে ষষ্ঠ শ্রেণীতে পদোন্নতির ব্যবস্থা করবে। একই সাথে আমাদের স্কলারশিপ পরীক্ষা দিয়ে পিএসসি পরীক্ষার ভিত্তিতে সেটাও এবছর দেওয়া সম্ভব হবে না। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একসঙ্গে বসে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যেই সিদ্ধান্ত নেবে বলে জানান এই সচিব। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।